হর হর মহাদেব। হে হোয়াটসঅ্যাপ গাইজ, আমি বিশাল আছি তোমাদের সাথে। তো আর একটা নতুন ভিডিও দেবে, সবাইকে জানাই স্বাগত। আজকে আমি শুরু করছি আমার বাড়ির ঠিক সামনে থেকে ভিডিওটা। আজকে যাচ্ছি হচ্ছে ঝাড়খণ্ডের শিবগাদ্দি, এখান থেকে বাকি সবাই আসছে বাইক নিয়ে, আমরা যাচ্ছি হচ্ছে বীরভূম টু ঝাড়খণ্ড। তো চলো দেখতে থাকো। আর 100 যাবি নিন দিয়েছে, 23 হয়ে গেছে। তো গুড মর্নিং গাইজ, আমাদের সব পার্টনার চলে আসছে আর আমরা আছি জাজিগ্রামের মায়াপুরে। এই হচ্ছে দুইখানা এমটি আর এই হচ্ছে দুইখানা এমটি চালক, আর আমরা দুটো হচ্ছি আসলে হচ্ছে না পারকই হলো, এমটি কিনতে পারি আপনি তাই আপনাদেরকে বলছে না পারক। তো চলো আমাদের যাত্রাটা এখান থেকে শুরু করা যাক, বীরভূম টু ঝাড়খণ্ড। ঝাড়খণ্ড বলতে গেলে শিবগাদ্দি। এই একটা ব্লগার, এক চ্যানেলে যারা যারা সবাই আছেন আমাকে সাবস্ক্রাইব করে দেবেন। আমার নাম আছে এখানে, তোমার নাম দেখাবো না আমি। এই দেখেন, এটা এটা দেখে নেন। গতানুগতিক জীবন ছেড়ে মানুষ বরাবরই ছুটে পড়েছে নিজেদের সাধ্যের মধ্যে আশেপাশে ঘুরে দেখার। তাই তো কবির ভাষায় বলতে গেলে, দেখা হয় নাই চক্ষু মিলিয়া, ঘর হতে শুধু দুই পা ফেলিয়া, একটি ধানের ওপর একটি শিশির বিন্দু। তো আমরা এখন দাঁড়িয়ে আছি বাসলুই ব্রিজের ওপরে, আর হচ্ছে আমাদের পেছনে দুজন হচ্ছে একটু পিছিয়ে পড়েছে, সেই জন্যে আমরা এখানে একটু দাঁড়িয়েছি। আর এখান থেকে আমরা যাব সোজা হচ্ছে রাস্তাটা রাজগ্রাম, রাজগ্রাম হয়ে রাস্তাটা ঢুকবে পাকুর, পাকুর থেকে আমরা যাব হচ্ছে লিটিপাড়া, কারণ হচ্ছে লিটিপাড়া দিয়ে পাহাড়ের ভিউগুলো খুব সুন্দর যাওয়া যাবে। আমাদের চলে এসছে, তো চলো। মনের অবস্থা যখন প্রায় খারাপ থাকে আমি ছুটে পড়ি পাহাড়ের উদ্দেশ্যে। বাড়ির কাছে রয়েছে ঝাড়খণ্ড, আর শিবগাদ্দির ডিস্টেন্স কাটায় কাটায় 90 থেকে 100 মধ্যে। তাই আমরা বীরভূম থেকে ঝাড়খণ্ডের দিকে রওনা দিলাম। তো আমার সামনে যেটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে পাথরের একটা খাদান, এখান থেকে দেখা যাচ্ছে পুরো পাথরগুলো এখান থেকে কেটে 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 মানে নিয়ে নেওয়া হয় আর কি। তো এখন বর্তমানে এগুলো জল জমে যায়, তো এই খাদানগুলোর পুরোটা দেখতে পাচ্ছ, এটা পুরো খাদান এরিয়া। আমরা তো ঝাড়খণ্ড ঢুকে গেছি অলরেডি, তোমাদেরকে তো বলেই দিয়েছি। তো এখন গৌরবরা পিছিয়ে পড়েছে, দেখা যাক ওরা কোথায় আছে। আমরা একটু দাঁড়িয়েছি এই জায়গাটা দেখার জন্য। এইদিকে ঠিক সূর্যটা আসে আর এইদিকে এত সুন্দর ভিউ, ও অসাধারণ জায়গা। ঝাড়খণ্ডের রাস্তায় গাড়ি চালিয়ে বরাবরই আমার মনে হয়েছে এখানকার রাস্তার কোয়ালিটি তুলনামূলক আমাদের থেকে অনেক ভালো। চারিদিকে রাস্তার মনোমুগ্ধকর পরিবেশ গাড়ি চালানোর অভিজ্ঞতাকে আরও ভালো করে তোলে। তো আমরা অনেকখানি আসার পরে এই হচ্ছে সামনে পাহাড় দেখা যাচ্ছে, আর এই চারিদিকটাতে পাহাড় আছে। তো চলো, তোমরা একদম পাহাড়ের কাছে। চোখের সামনে এরকম পাহাড়ের দৃশ্য আর সাথে গাড়ির পিক আপ, আর কি চাই, এই তো পুরুষ জীবনের মুক্তির স্বাদ। যাত্রাপাতের এই দৃশ্য শুধু ক্যামেরাবন্দি করছি তোমাদের বা আমাদের উদ্দেশ্য নয়, আগামী ভবিষ্যৎ প্রজন্ম দেখবে আমাদের এই গল্প, আমাদের এই স্মৃতিবন্দি। তাই বাকি ভিডিওটা দেখতে থাকো। তো মোটামুটি আমরা 60 কিলোমিটার কাছাকাছি রাইড করে ফেলেছি, এখনও আমরা একটু দাঁড়িয়েছি হচ্ছে চা টা খেতে, কারণ হচ্ছে সকালের একটু রিফ্রেশমেন্ট দরকার। আমাদের এখানে অরেঞ্জ পান্ডা সবসময় পিছিয়ে পড়ে যাচ্ছে, কারণ অরেঞ্জ পান্ডার মালিক বলছে আমার গিয়ারটা কি হচ্ছে, আমার গিয়ারটা হচ্ছে আমি ভালো গাড়ি চালাতে পারি না, অটোমেটিকলি বাড়তে থাকে। তো বিষয়টা সেটা নয়, বিষয়টা হচ্ছে আমরা একটু চা টা খেয়ে নেই, তারপরে হচ্ছে আবার বেরিয়ে পড়বো। তো চলো, সকালের চা সাথে দিনেশ, এদিকে চারাম, এখানে সঞ্জীব। আহা, চোখের সামনে এই পাহাড়গুলো যখন হাতছানি দিচ্ছিল আমাদের মনের আনন্দ সত্যি তখন তুঙ্গে। আমরা এগিয়ে পড়ছিলাম সামনের দিকে, আর এখান থেকে লিটিপাড়া বেশিক্ষণ মেন রাস্তা নয়, তারপরে এই রাস্তাটা ডান দিক দিয়ে চলে যাবে শিবগাদ্দির উদ্দেশ্যে। পাহাড়ের বিশালতা মাপার
আমার মনে হয় সবচেয়ে বড় নিদর্শন পাহাড়ের ঠিক নিচ থেকে। এখান থেকে পাহাড়ের এই যে দৃশ্য, এই যে পাহাড়ের বিশালতা, তার অনুধাবন শুধুমাত্র পাহাড়ের নিচ থেকেই করা যায়। পাহাড়ের এই নিচের দৃশ্য তাই আমার বেশি মন কাড়ে পাহাড়ের উপরের দৃশ্য থেকে। তো আমরা এখন দাঁড়িয়েছি হচ্ছে এই পাহাড়টা ঠিক নিচের দিকে, আর গৌরব একটা আগে গেছে, যাই হোক ওদের সাথে আমরা সাতটা ধরে নেব। কিন্তু এখন এই জায়গাটা, পিছনে যে জায়গাটা আমরা দেখছি, এই জায়গাটা সামনে না দাঁড়িয়ে পারলাম না। এই চারিদিকে পুরোটাতেই পাহাড়ে ঘেরা, সেই জন্য আমরা একটু দাঁড়িয়ে পড়লাম। তো চলো, অনেকখানি রাস্তা গাড়ি চালানোর পরে আমি গাড়ি দিয়ে দিলাম সঞ্জীবের হাতে, আর নিজে উপভোগ করতে লাগলাম দুই ধারে দুই পাহাড়ের মধ্যেখানে রাস্তা। আমি চললাম সামনের দিকে, গন্তব্য শিবগাদ্দি ধাম। আর কী কী রয়েছে সেখানে, চলুন এক্সপ্লোর করা যাক। প্রায় 20 কিলোমিটার এ পাহাড় সে পাহাড়কে পেছনে ফেলে রেখে আমাদের চোখের সামনে পড়ল এই ড্যামটি। আমরা মোটামুটি চলে এসেছি শিবগাদ্দির ঠিক কাছেই। এইখানে হচ্ছে একটা ড্যাম দেখা যাচ্ছে, এখানে জল টল আছে। আর এই দিকটাই দেখো কত সুন্দর হচ্ছে, নদীর মতন ফ্লো। আর এই দিকটাই পাহাড়, অসাধারণ লাগছে, অসাধারণ। এই দিকটাই তোমাদের দেখাচ্ছি, দেখো সবাই ছোটো ছোটো ছেলেরা স্নান টান করছে, মানে একদম দারুণ জায়গাটা। নদীর জলের কুলকুল শব্দ, আর চোখের সামনে পাহাড়, আর তার সাথে এই বাচ্চাদের স্নান, এক নস্টালজিয়া ছাড়া আর কিছুই নয়। ড্যামে কিছুটা ছবি তুলে নেওয়ার পরে আমাদের গাড়ি সোজা ছুটল মন্দিরের উদ্দেশ্যে। মন্দিরের কাছে যেতে পাহাড়গুলো যেন একটু বেশি সুন্দর দেখতে লাগলো। আর তারপর এই সকাল থেকে যাত্রাটা আমরা শেষ করলাম একেবারে মন্দিরের কোল ঘেঁষে। তো আমরা মোটামুটি পাহাড়ের ঠিক নিচে চলে এসেছি, এখান থেকে জাস্ট হেঁটে হেঁটে উপরে উঠতে হবে। আর হচ্ছে গৌরবরা ওখানে ভিডিও বানাচ্ছিলো, সেজন্য একটু দাঁড়িয়ে গেছি, দাঁড়িয়ে আছে আর কি। ওরা আসুক, তারপরে আমরা একসাথে গিয়ে উঠবো। এখান থেকে দোকান টোকান থেকে ঠাকুরের যা কিছু যাবতীয় নিয়ে নিতে হবে। আর এই যে উপরের পাহাড়টা দেখছো, এই পাহাড়ের উপরে আছে বাবার মন্দির। তো চলো যাওয়া যাক আর কি। এদিকে কেনাকাটির জন্য সুন্দর সুন্দর দোকান ফোকান রয়েছে, যার যা লাগবে। আমরা হচ্ছে এখন সামনের দিকে যাই, দিয়ে ওখানে জুতো খুলে সামনের দিকে হচ্ছে পাহাড়ের উপরে উঠতে শুরু করবো। অ্যান্ড ফাইনালি আমাদের সামনে বাবার এই গেটটা। তো চলো ট্রেকিংটা শুরু করা যাক। তো এখানে কটা সিঁড়ি আছে? 100 বেশি হবে। তো অনেকে বলে যে 200-এর কাছাকাছি, অনেকে বলে 192 এরকম আসপাস সিঁড়ি আছে। তো হচ্ছে নিচ থেকে গুনতে হবে, নিচ থেকে। তো হচ্ছে যাই হোক, আমরা এখন উপরের দিকে উঠতে থাকি। আমরা অনেকটাই চলে এসেছি, আর এখানে সামনে হচ্ছে ওই ঝর্ণাটা দেখতে পাওয়া যাচ্ছে আর কি। ও তো চলো ঝর্ণার কাছে। অবশেষে পৌঁছে গেলাম শিবগাদ্দি ধাম, এই হচ্ছে বাবার মন্দির। এখানের এই ঝর্ণা এই মন্দিরকে কেন্দ্র করে গড়ে ওঠে বিশাল মেলা। আমরা এখন ঠিক ঝর্ণাটা নিচে, এখানে এই যে এইগুলো দেওয়া হয়েছে, কারণ হচ্ছে উপর থেকে যদি পাথর টাথরগুলো পড়ে তো মাথাতে যাতে না হয়। আর হচ্ছে এই যে এখান থেকে যে ঝর্ণার জলগুলো পড়ছে, অবিরত মানে সবসময় জলটা পড়তে থাকে, আর বর্ষাকালে প্রচণ্ড বেশি পড়ে, আর ওই দিকটাতে তো একটু বেশি পড়ছে। আমরা একটু চান্টান করে নেবো তার জন্য না। আর এই যে ভিতরে যে শিব মন্দিরগুলো রয়েছে, শিবলিঙ্গের মাথাতেও টপটপ করে উপর থেকে জল পড়ে। চলো তোমাদের একটু ভিতরে দর্শনটা করাই। পাহাড় ঘেঁষা এই
একটি গুহার মধ্যে রয়েছেন বাবা মহাদেব। এবং এই যে গুহার মধ্যে তার অবস্থান, এটি কিন্তু কম আশ্চর্যের নয়। আমাদের এখানে বন্ধু হচ্ছে জল নিয়ে চলে এসেছে মহাদেবের মাথায় ঢালবে বলে, চলো একদম এই গুহা থেকে, এই যে এখান থেকে টপটপ করে মাথা থেকে জলটা পড়ে বাবার মাথায়, এটা হচ্ছে সব অনিবরত পড়তে থাকে, এটা একটা গুহার মজা। আমাদের মোটামুটি এই জায়গাটা ঘোরা কমপ্লিট, এখন এইটা দিয়ে একটা রাস্তা আছে, তো এখন এই দিকটায় আমরা যাচ্ছি। তো আমরা হচ্ছে এখন উপরে থেকে সামনে যাব, যতটা উপরে যাওয়া যায় ততটা উপরে আমরা যাব। আর এইখান থেকে দেখো অসাধারণ লাগছে পাহাড়গুলো। আর আরেকটা কথা হচ্ছে, সেটা হচ্ছে আসার পরে শেষে চান করতে হবে। আমরা যত উপরে উঠছি আর দূরের ভিউগুলো একদম অসাধারণ লাগছে, আর আমরা অনেকটা উপরে উঠে গেছি, আরও আপাতের উপরে ওঠা বাকি আছে, তো তোমরা দেখতে থাকো। তো এতটা টপে আসার পরে এখন এখানে একটা আছে, এখানে একটা আছে, আমরা আরও টপে যাবো, সব জায়গায় উপরে ওখান থেকে দেখার চেষ্টা করবো। এখানে একটু বসার জায়গা আছে, একটু বসি, তবে যাবো। কথাই বলে যতক্ষণ না মঞ্জিল, মতলব হচ্ছে গিয়ে যে যতক্ষণ না, হ্যাঁ যতক্ষণ না আমরা আমাদের লক্ষ্যে না পৌঁছাবো ততক্ষণ আমরা হেঁটে যাবো। কিন্তু বিষয়টা হচ্ছে খালি পা, এই খালি পায়ে এই রাস্তার মধ্যে দিয়ে হাঁটা প্রচণ্ড ডিফিকাল্ট। তবুও আমরা ভয়কে জয় করে এই চারজন ছেলে কিসের উদ্দেশ্যে আগে যাচ্ছি আমরা জানি না, উদ্দেশ্য কী, গন্তব্য কী, সামনে রয়েছে বলছে জনবসতি, আদৌ কি এখানে আমরা উপরে জনবসতি দেখতে পাবো। আমরা একদম সবচেয়ে টপে চলে এসেছি, এখানে একটা গ্রাম আছে বললো দাদাটা, গ্রামটার নাম বলছে দেওয়ানা। তা আমরা দেওয়ানা হচ্ছে কিনা দেখা যাক, আমার স্টোরেজের অবস্থা ভীষণই খারাপ, জাস্ট খালি গ্রামটা দেখাবো, এরপরে একটু স্নান করবো, স্নান করা দেখাবো, আমার স্নান করার ভিডিও আপনারা দেখে নেবেন, তারপরে ভিডিওটা ওখানেই শেষ হবে। তো চলো, সবচেয়ে টপে আছে এরকম টাইপের বাড়ি আছে সবারই, পুরো গ্রাম টাইপের এখানে বসতিটা, আর আমরা একদম সেই ওই নিচ থেকে আসছি, আমরা গ্রামের ভিতরে ঢুকে গেছি। এই হচ্ছে গ্রাম, পুরো পাহাড়ের উপরে গ্রামটা রয়েছে, দেখতে তো খুব সুন্দরই লাগছে, চারিদিকে মাটির ঘর বাড়ি। আর হচ্ছে এই দেখো পুরো রাস্তাঘাটও আছে পুরোটাই, ওই দিকে একটা তেঁতুল তলা আছে, তেঁতুল তলাটা যাওয়ার চেষ্টা করবো আমরা। তো চলো, এইদিকে টোটাল যে গ্রামগুলো দেখছো, এই যে এগুলো দেখো পুরো একটা পাহাড়ে কিন্তু টপে আছে আমরা, পাহাড়ের মাথায়, আর চারপাশটা এত সুন্দর গ্রাম। আর এই একটা ভাই দে দে করছে, কী দিবো কে জানে, পয়সা করি না আমাদের কাছে ভাই। আর হচ্ছে এই গ্রাম আমাদের দেখা কমপ্লিট, পাহাড়ের মাথায় যে এত সুন্দর একটা গ্রাম থাকতে পারে আমরা সত্যি কল্পনা করতে পারিনি। তো এখন চলো যাওয়া যাক। তো এই দিক দিয়ে জল পড়ছে আর ঘোষ এখানে চান করছে। তো আমাদের মোটামুটি ঘোরাঘুরি কমপ্লিট, এই মন্দির রইলো, এই আমরা রইলাম, এই আমাদের পাহাড় দর্শন রইলো। এবার আমরা এখান থেকে নিচের দিকে নেমে চলে যাব, কারণ হচ্ছে আমার ফোনের স্টোরেজও ফুল হয়ে গেছে, আর হচ্ছে বেরোবো এখান থেকে ঠিক বিকেল চারটের দিকে, এখন অনেকটা টাইমই রয়েছে। তো চলো, ভিডিওটা এখানে শেষ হচ্ছে, যদি ভিডিওটা ভালো লাগে লাইক করো, শেয়ার করো, কমেন্ট করে জানিয়ে দাও, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওটিতে। Oh, 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 oh